নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি বাঙালির প্রিয় পোস্তর আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি লাউ পোস্ত। আমরা এমন কোনো বাঙালি নেই যে যাদের পোস্ত প্রিয় নয়। তো বাঙালিদের দুপুরে ভাতের পাতে যদি পোস্ত থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। তো চলুন বন্ধুরা, আমি এই লাউ পোস্ত কীভাবে রেডি করছি এবার সেটা দেখে নেওয়া যাক। তো লাউ পোস্ত বানানোর জন্য আমি এখানে লাউ আর আলু কেটে নিয়েছি। আপনারা দেখুন, এখানে আলু ভাজার মতন করে যেমন আলুটা কেটে নিয়েছি সেইভাবেই আমি লাউটাকেও কিন্তু কেটে নিয়েছি। লাউটা আমি এখানে লম্বা করে কেটেছি, আপনারা চাইলে ডুমো করেও কাটতে পারেন। নিয়েছি পেঁয়াজ, পোস্ত, কাঁচা লঙ্কা, আর মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পাঁচফোড়ন, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা। প্রথমেই আমি পোস্তটা বেটে নেব, তার জন্য মিক্সার জারে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি ড্রাই করে আগে পোস্তটাকে একটু বেটে নেব, তারপরে জল দিয়ে বেটে নেব। তো দেখুন, আমি পোস্তটা কিন্তু খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার পোস্তটাকে আমি একটু সাইড করে রেখে দেব। যেহেতু রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাই জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। দিয়ে তেলটাকে আমি ভালোভাবে একটু গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এইবার হাফ টিস্পুন মতন পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে আমি ওই 1-2 সেকেন্ড একটুখানি আমি নেড়ে নিচ্ছি, আর কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ 2টো দিয়ে দিলাম। দিয়ে ট্রান্সপারেন্ট না হওয়া পর্যন্ত আমি একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এইবার আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো বড় সাইজের আলু আলু ভাজার মতন করে কেটে নিয়েছি। তো আলুগুলো সমস্ত আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। দিয়ে এবার ভালোভাবে আলুটাকে একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই ধরনের যদি পোস্ত থাকে তাহলে কিন্তু দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুই লাগে না, অন্তত আমার তো তাই মনে হয়। আপনাদের কি মনে হয় আমাকে অবশ্যই জানাবেন। আলুটা মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে, এর থেকে বেশি ফ্রাই আমি আর করবো না। পেঁয়াজটাও দেখুন খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এইবার কেটে রাখা লাউটাও আমি দিয়ে দিচ্ছি। তো লাউটাও দেখুন দিয়ে দিয়েছি সম্পূর্ণ, আর লাউটাকে কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে আমি আগে ধুয়ে নিয়েছিলাম। তো এবার লাউটা ভালোভাবে আমি আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আপনারা দেখুন আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার, আর খুব বেশি কিন্তু লাউটাকে ভাজবো না। আলুটাকে যেহেতু আগে ভেজে নিয়েছি তাই লাউটাকে মোটামুটি একটুখানি আলুর সঙ্গে ভেজে নেব। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এবার বাকি বাদ মশলাগুলো। দিয়ে দিচ্ছি কিছু বেসিক মশলা, ওই 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, আর তার পাশাপাশি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো ওই 1 টিস্পুন মতন। পোস্ত একটু ঝালঝাল না হলে দেখবেন ভালো লাগে না। তো এবার সমস্ত মশলার সঙ্গে আলু আর লাউটাকে আমি ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নেব। আপনারা দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এইবার আমি 10-15 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 10-15 মিনিট হয়ে গেছে, এবার আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন লাউ আর আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করিনি, যেহেতু লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় সেই জলেই কিন্তু লাউটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। এখানে একটু পোস্তটা আমি বেশি দিয়েছি, কারণ পোস্ত যদি বেশি দেওয়া হয় তাহলে খেতে খুবই ভালো লাগে। তো পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে আমি লাউ আর আলুর সঙ্গে পোস্তটাকে মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু পোস্তর বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে, আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো দেখুন আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। এইবার পোস্তর বাটি ধোয়া সামান্য একটু জল আমি অ্যাড করে দিচ্ছি। তো জলটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে পোস্তর রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেগুলো অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানাবেন, আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম।
পোস্তটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি জাস্ট ওই 2 টিস্পুন মতন একটু চিনি দিয়ে দিলাম, কারণ একটু চিনি না দিলে কিন্তু টেস্টের ব্যালেন্স হয় না। চিনির পাশাপাশি একটু লবণও দিয়ে দিয়েছি, দিয়ে এবার সমস্ত কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে পোস্তটাকে আরও 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, রেসিপি কিন্তু আমার অলমোস্ট ডান। তো আমি আর একটুখানি পোস্তটাকে রান্না করে নেব। তো বন্ধুরা, ফাইনালি রেসিপি কিন্তু আমার ডান। আমি এবার গ্যাসটাকে অফ করে দিয়ে গরম গরম এটা সার্ভ করব। আজকের রেসিপি লাউ পোস্ত আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।